প্রিয় বন্ধুরা, আমরা আগের একটা ভিডিওতে আইটিআই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম, তোমরা যদি খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াতে চাও বা তোমার পরিবারের পাশে দাঁড়াতে চাও, তাহলে অবশ্যই আইটিআই কোর্স করতে পারো। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কিন্তু আইটিআইটা করা যায়। আমি তোমাদের বলেছিলাম যে আইটিআই কী, আইটিআই কী কী ধরনের কোর্স হয়, কত বছরের কোর্স হয়, কত টাকা তোমার খরচা হতে পারে, সরকারিভাবে কীভাবে চান্স পাওয়া যায়, বেসরকারিভাবে কীভাবে চান্স পাওয়া যায়, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখে নিও, তাহলে তোমার আইটিআই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। সেই ভিডিওর নিচে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দাদা, আইটিআইতে তো 50-60 রকমের ট্রেড আছে, কোন ট্রেডগুলো করলে খুব দ্রুত চাকরি পাওয়া যাবে, অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি হোক, কোন ট্রেডগুলো চাহিদা সবথেকে বেশি বা কোন ট্রেডগুলো আমাদের সবথেকে আগে নির্বাচন করা উচিত। তো আজকে আমি তোমাদের সুবিধার জন্য বেস্ট 5টা ট্রেড নিয়ে আলোচনা করব। আমি তোমাদের টপ 5 ট্রেডের নাম বলবো। এই 5টা ট্রেড যদি তোমরা নির্বাচন করো বা এই 5টা ট্রেডের উপর যে কোনো একটা ট্রেড থেকে যদি তুমি আইটিআই কোর্স কমপ্লিট করো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, অন্তত তোমার যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আইটিআই কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার কিন্তু চাকরির অভাব হবে না, তুমি কোথাও না কোথাও জব কিন্তু একদম শিওর পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। প্রথমেই তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমি যে জায়গায় থাকি আমার বাড়ির কাছাকাছি মোটামুটি ধরে নাও সরকারি এবং বেসরকারি মিলিয়ে 4-5টা কিন্তু আইটিআই কলেজ আছে। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা যদি আরও বিস্তারিত, অর্থাৎ ধরো আইটিআই কলেজের ভেতরটা দেখতে কেমন হয়, প্র্যাকটিক্যাল রুমগুলো দেখতে কেমন হয়, কোন সরকারি কলেজে, মানে আমার বাড়ির কাছাকাছি যে কলেজগুলো আছে, কোন কোন কলেজে কী কী ট্রেড আছে, কোন বেসরকারি কলেজে কী ট্রেড আছে, সরকারি কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের একটা ব্যবস্থা থাকে যাকে বলা হয় আইএমসি কোটা, সেই কোটায় যদি তুমি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমার কত টাকা কোন ট্রেডের জন্য খরচা হতে পারে, কত বছরের কোর্স, কী কী কোর্স আছে, সেই বিষয়গুলো যদি তোমরা আমাকে কমেন্ট করো, প্রচুর বেশি পরিমাণে যদি কমেন্ট আসে, তাহলে কিন্তু আমি কলেজগুলোতে ডাইরেক্ট গিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করবো। ঠিক আছে, আগে আজকের এই ভিডিওটা কিন্তু ভালো মতন দেখে নাও, এবং আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। ওকে, তো দেখো আমি তোমাদের বলেছি 5টা বেস্ট ট্রেডের নাম বলবো। নাম্বার 1-এ যে ট্রেডের নাম আমি রেখেছি তার নাম হচ্ছে ফিটার। ফিটার হচ্ছে তোমাদের 2 বছরের কোর্স, প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি কলেজে তুমি দেখবে এই ট্রেডটা কিন্তু অবশ্যই পাবে। এর কারণ হচ্ছে ফিটার ট্রেডের চাহিদা সবথেকে বেশি। তুমি ধরো যদি সরকারিভাবে ফিটার ট্রেডে চান্স পেতে চাও, সেক্ষেত্রে তোমার মাধ্যমিকের নম্বর অবশ্যই খুব ভালো হওয়া প্রয়োজন, না হলে তুমি কোনোভাবেই ফিটার ট্রেডটা কিন্তু সরকারিভাবে চান্স পাবে না, সেক্ষেত্রে তোমাকে তাহলে বেসরকারিতে ভর্তি হতে হবে। ঠিক আছে, ফিটার ট্রেডটা 2 বছরের কোর্স হয়। ফিটারের ট্রেডের মধ্যে কী ধরনের কাজ শেখানো হয়, এক কথায় যদি বলি সমস্ত কিছু ফিটিং করাটাকে শেখানো হয় হচ্ছে ফিটার ট্রেডের মধ্যে। ঠিক আছে, যদি একটু বিস্তারিতভাবে বলি, যে কোনো লকে ধরো ফাইলিং করা, ঠিক আছে, তার উপরে যে সার্ফেস লেভেলটা থাকে সেটাকে একদম সমান করা, তাকে ঠিকঠাকভাবে মেপে কাটিং করা, ঠিক আছে, তার সঙ্গে ধরো একটা নাট তৈরি করা, বোল্ট তৈরি করা, সমস্ত কিছু ফিটিং করার কাছে কিন্তু একজন ফিটারের প্রয়োজন হয়। ঠিক আছে, এবং ফিটারের চাহিদা যদি তুমি বলো যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি, সেটা রেল হোক, যা হচ্ছে, যে কোনো জায়গায় কিন্তু ফিটারের চাহিদা খুব বেশি পরিমাণে থাকে। তোমরা যদি কর্মক্ষেত্র বা কর্মসংস্থান যে পেপারগুলো হয় সেগুলো যদি তোমরা দেখো, বছরে বেশ কয়েকবার কিন্তু বিশেষ করে রেল থেকে কিন্তু ফিটারের ভ্যাকান্সি বেরোয়, সেই জায়গায় কিন্তু তোমরা অবশ্যই সরকারিভাবেও কিন্তু জব পেতে পারো। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় কিন্তু যারা ফিটার ট্রেড নিয়ে পাশ করে তাদের কিন্তু কাজের অভাব হয় না। তবে এখানে কিন্তু একটা বিষয় আছে, ফিটার ট্রেডের যেহেতু চাহিদাও খুব বেশি, তার কারণে কী হয়, কম্পিটিশানটা কিন্তু এখানে খুব হাই। ঠিক আছে, ধরো ফিটার ট্রেডে ধরো 100 জনের ভ্যাকান্সি বেরোলো, ওখানে কিন্তু প্রায় দেখা যায় যে 10,000 জন কিন্তু অ্যাপ্লাই করে, তো সেই জায়গায় কী হয়, কম্পিটিশানটা কিন্তু অবশ্যই তোমার হাই থাকবে, যেহেতু তোমার চাহিদাটা বেশি। ঠিক আছে, এগুলো তোমাদের নাম্বার 1 ট্রেড ফিটার ট্রেড। ওকে, চলো এরপরে 2 নম্বর যে ট্রেডটা আমি তোমাদের বলবো, যার নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান। এই ফিটার এবং ইলেকট্রিশিয়ান প্রত্যেকটা বেসরকারি কলেজে কিন্তু তোমরা অবশ্যই দেখবে। বেশ কিছু বেসরকারি কলেজ এমন আছে যেখানে কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডই শুধুমাত্র আছে, বাকি আর কোনো ট্রেড নেই। এর কারণটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, কারণ এই দুটো ট্রেডের চাহিদা বেশি, ছাত্রছাত্রীরা এই দুটো ট্রেডেই বেশি পরিমাণে কোর্স করতে চায়, সেই জন্যই কিন্তু বেসরকারি কলেজগুলোতে কী হয়, ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডের উপরেই কিন্তু বেশি করে জোর দেওয়া হয়। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান তোমরা নাম শুনে বুঝতে পারছো, ইলেকট্রিক্যাল সমস্ত কিছু তোমাদের কিন্তু শেখানো হবে। ইলেকট্রিশিয়ান ট্রেডটাও তোমাদের হচ্ছে 2 বছরের ট্রেড, এখানে তোমাদের ওয়ারিং থেকে শুরু করে বোর্ড তৈরি করা, ঠিক আছে, কারেন্টের যাবতীয় কাজকর্ম কিন্তু ইলেকট্রিশিয়ানে শেখানো হয়, 2 বছরের কোর্স থাকে। আর তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা জায়গায়, বড় বড় ইন্ডাস্ট্রি বলো বা যে কোনো জায়গায় দেখো, তোমাদের কিন্তু বিদ্যুতের প্রয়োজন আমাদের হয়। ঠিক আছে, আমরা বিদ্যুতের উপর পুরোপুরি নির্ভরশীল। ইলেকট্রিশিয়ানের এই ট্রেডটা 2 বছরের করার পর তুমি যদি মনে করো যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে অবশ্যই তুমি চাকরি পেয়ে যাবে, তাছাড়া সরকারি দিক থেকে যদি তুমি বলো, রেলে প্রচুর পরিমাণে ইলেকট্রিশিয়ানের ভ্যাকান্সি থাকে। এছাড়া বিদ্যুৎ যে বিভাগ, আমরা দেখি ধরো আমাদের গ্রামে বা আমাদের শহরের মধ্যে যখন কোনো তারফার কেটে যায় ঝড়ের মধ্যে, তখন কিন্তু যারা সারাই করতে আসে তারা কিন্তু প্রত্যেক ইলেকট্রিশিয়ান হয়, তারা কিন্তু সরকারিভাবে সেই জিনিসগুলো করে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিশিয়ানের কিন্তু জব থাকে। ঠিক আছে, এছাড়া ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট যখন তোমার কাছে থাকবে, তুমি কিন্তু নিজের একটা বড় বিজনেসও করতে পারবে।
এবং তাছাড়া তুমি কিন্তু একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি চাইলে নিজের বিজনেস তো করতেই পারছো এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষকে তুমি কিন্তু জবও দিতে পারবে, ঠিক আছে? এখানে একটা বিষয় আমি তোমাদের একটু জানিয়ে রাখতে চাই, অনেক সময় অনেক ছাত্রছাত্রী এমন দেখা যায় ফিটার বা ইলেকট্রিশিয়ানের মতন ট্রেড করার পর তারা মনে মনে মনস্থির করে নেয় যে আমরা গভর্নমেন্ট জবই করবো, যার কারণে কি হয় তারা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলেও তারা কিন্তু করে না। এটা কিন্তু খুব বড় একটা ভুল। যদি বলো কেন ভুল, সেক্ষেত্রে ব্যাপারটা কী হয় দেখো, একসঙ্গে ধরো অনেক ছাত্রছাত্রী কী হলো ফিটার এবং ইলেকট্রিশিয়ানে তারা কোর্স কমপ্লিট করলো, প্রত্যেকের কাছে সার্টিফিকেট আছে, ঠিক আছে? ধরো কেউ এক বছর সে বাড়িতে বসে আছে, সে ধরো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর একজন কী করছে, সে ধরো প্র্যাকটিক্যালি কী করছে, কাজটা করছে, কোনো একটা জায়গায় জব করছে, তাহলে কার এক্সপিরিয়েন্স বেশি থাকবে? এখানে কী হয়, যখন ইন্টারভিউ হয় সেক্ষেত্রে কী হয়, যার এক্সপিরিয়েন্স বেশি থাকে তাকে কিন্তু আগে নেওয়া হয়। সুতরাং তোমরা যদি কেউ টেকনিক্যাল লাইনে পড়াশোনা করো, যদি এরকম ভেবে থাকো যে আমি গভর্নমেন্ট জব করবো, সেক্ষেত্রে কিন্তু বসে থাকবে না, যেটা পাবে সেটা কিন্তু করতে থাকবে। তোমার এক্সপিরিয়েন্স যত বাড়তে থাকবে তোমার কিন্তু, সেটা গভর্নমেন্ট জব বলো বা বেসরকারি প্রতিষ্ঠান বলো, তোমার কিন্তু যে ভ্যালু সেটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং তোমার স্যালারিটাও কিন্তু হাই হতে থাকবে, ঠিক আছে? এরপর তিন নম্বর যে ট্রেডটা আমি তোমাদের জন্য রেখেছি, যার নাম হচ্ছে সার্ভেয়ার। সার্ভেয়ারের কাজ কী হয়, তোমরা দেখবে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে বা ধরো বড় বড় যখন রাস্তা তৈরি হয় বা বড় বড় ধরো ব্রিজ তৈরি হয়, সেখানে কিন্তু মাপজোক করার জন্য একজনের প্রয়োজন হয়, ঠিক আছে? যে কোনো জমি জায়গা বলো বা বড় বড় বিল্ডিং বলো বা বড় বড় ইন্ডাস্ট্রি বলো, যে কোনো জায়গায় মাপজোকের যে কাজগুলো সেগুলো কিন্তু একজন সার্ভেয়ারের কাজ হয়ে থাকে, ঠিক আছে? এটাও তোমাদের দু বছরের কোর্স, এটাও কিন্তু তোমরা চাইলে করতে পারো, এটা একটা ভালো ট্রেড, এই ট্রেডের কিন্তু চাহিদা খুব বেশি। তবে আমি তোমাদের প্রথম যে দুটো ট্রেড বললাম ফিটার এবং ইলেকট্রিশিয়ান, এই দুটো সব থেকে কিন্তু কম্পিটিশন হাই থাকে, ঠিক আছে? ফিটার যেমন কম্পিটিশন হাই থাকে, ঠিক একই রকমভাবে কিন্তু ইলেকট্রিশিয়ানের কম্পিটিশন প্রচুর হাই থাকে। তিন নম্বর যে ট্রেডটা আমি তোমাদের বললাম সার্ভেয়ার, এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন একটু কম, আর সার্ভেয়ার যে ট্রেডটা আমি তোমাদের বললাম এটা কিন্তু সমস্ত বেসরকারি কলেজে পাওয়া যায় না, সরকারি কলেজগুলোতে এগুলো বেশিরভাগ থেকে থাকে, তবে কিছু কিছু বেসরকারি কলেজে কিন্তু এই ট্রেডটা পাওয়া যায়। এরপরে চলে আসি চার নম্বর যে ট্রেডটা আমি তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডার অর্থাৎ যারা ওয়েল্ডিং করে, ঠিক আছে? আর আগে যে তিনটে ট্রেডের কথা আমি তোমাদের বললাম প্রত্যেকটা দু বছরের কোর্স ছিল, কিন্তু ওয়েল্ডার হচ্ছে তোমাদের মাত্র এক বছরের কোর্স, ঠিক আছে? আর তোমরা তো বুঝতেই পারছো যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলো বা বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলো, প্রত্যেক জায়গায় কিন্তু ওয়েল্ডিং করার প্রয়োজন কিন্তু হয়েই থাকে, ঠিক আছে? সেটা বড় বড় বিল্ডিং হোক, বড় ব্রিজ হোক বা রেল লাইন তৈরি হোক, যে কোনো জায়গায় কিন্তু ওয়েল্ডিং করার প্রয়োজন হয়েই থাকে। ওয়েল্ডারে মেনলি কিন্তু ওয়েল্ডিং বিষয়টাকে খুব ভালো মতন শেখানো হয়। দেখো ওয়েল্ডিং অনেকেই পারে, ঠিক আছে? যারা গ্রিল কারখানায় কাজ করে তারাও ধরো ওয়েল্ডিং পারে, কিন্তু যার কাছে সার্টিফিকেট আছে তার কিন্তু দামটা বেশি, ঠিক আছে? তোমার যখন ওয়েল্ডারের উপর সার্টিফিকেট থাকবে তখন কিন্তু তুমি সরকারি জায়গাতেও কিন্তু জবটা পাবে, কিন্তু তোমার কাছে যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তুমি জব পাবে না। এছাড়া তোমার কাছে যদি সার্টিফিকেট থাকে তুমি কিন্তু নিজের একটা বিজনেস করতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক লোককে নিয়ে তুমি একটা জব করতে পারো। ধরো কথার কথা আমি বলছি, বড় একটা গ্রিলের কারখানা তুমি ধরো করলে, সেখানে আরও মানুষদেরকে তুমি জব দিলে, সেক্ষেত্রে কিন্তু তুমি সেই সুযোগগুলো পাবে। ধরো সরকারিভাবে যে লাইসেন্সগুলো তোমার প্রয়োজন হবে, সেক্ষেত্রে যখন তোমার ওয়েল্ডারের যে সার্টিফিকেট যখন তোমার কাছে থাকবে, আইটিআইয়ের প্রত্যেকটা ট্রেডেই তাই, ঠিক আছে? যখন তোমার কাছে সার্টিফিকেট থাকছে তুমি কিন্তু যে কোনো বিজনেস যখন তুমি করতে যাবে সেক্ষেত্রে কিন্তু ধরো ট্রেড লাইসেন্স বলে বা বিভিন্ন রকম যে লাইসেন্সের প্রয়োজন হয় সেই লাইসেন্সগুলো কিন্তু তোমার পেতে সুবিধা হবে, ঠিক আছে? এটা গেল তোমাদের চার নম্বর, কী বললাম, ওয়েল্ডার, ওকে। এরপরে চলে আসে একদম লাস্ট যে ট্রেডটা আমি তোমাদের জন্য রেখেছি, পাঁচ নম্বর ট্রেড, সেটা হচ্ছে মেশিনিস্ট। তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটাও কিন্তু তোমাদের দু বছরের একটা কোর্স হয়। মেশিনিস্টে কী শেখানো হয়, বড় বড় মেশিনকে অপারেট করানো শেখানো, ঠিক আছে? বড় বড় মেশিন অপারেট করার জন্য কিন্তু মেশিনিস্টদের ভ্যাকান্সি বেরোয়। এক্ষেত্রে তোমরা রাজ্য সরকারের তুলনায় কিন্তু কেন্দ্রীয় সরকারের জবগুলো তোমরা বেশি পাবে, ঠিক আছে? রাজ্যের মধ্যে হয়তো তোমরা মেশিনিস্টের জবটা পাবে না, ঠিক আছে? আর মেশিনিস্ট মানে তোমাদের আমি বলেই দিলাম যে বড় বড় মেশিন অপারেট করার জন্য কিন্তু মেশিনিস্টদের প্রয়োজন হয়। আর এর সঙ্গে সঙ্গে অনেকটা সিমিলার একটা ট্রেড আছে, জানা হচ্ছে টার্নার, ঠিক আছে? আমি তোমাদের এক্সট্রাটা বলে দিলাম, তোমরা চাইলে মেশিনিস্টও করতে পারো, তোমরা চাইলে টার্নারের যে ট্রেডটা হয় সেটাও তোমাদের দু বছরের ট্রেড, এটাও কিন্তু তোমরা করতে পারো। তো বন্ধুরা, আমি তোমাদের বেস্ট পাঁচটা ট্রেড আমি তোমাদের বলে দিলাম। এই পাঁচটা ট্রেড থেকে তোমরা যে কোনো একটা ট্রেড নিয়ে যদি তোমরা আইটিআই করো, আমি তোমাদের এটুকু বলতে পারি তোমরা অবশ্যই কিন্তু দ্রুত জব পেয়ে যাবে। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা ভাবছো আইটিআই কোর্স করবে সেক্ষেত্রে নিঃসন্দেহে তোমাদের জন্য একটা বেস্ট ক্যারিয়ার অপশন হতে পারে আইটিআই। বিশেষ করে তোমরা যারা ভাবছো খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াবে বা তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াবে, অবশ্যই কিন্তু নিঃসন্দেহে তুমি আইটিআই করতে পারো। তবে এখানে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে কিন্তু ট্রেডটাকে নির্বাচন করো। কারণ দেখো আইটিআই জিনিসটা কিন্তু পুরোপুরি হাতের কাজ, তোমাকে কিন্তু পুরো স্কিল ডেভেলপ করা হবে, অর্থাৎ তোমার কিন্তু হাতের কাজ শেখানো হবে। তুমি যত ভালো করে শিখবে ভবিষ্যতে কিন্তু তোমার কর্মসংস্থান পেতে বা তোমার ধরো জব পেতে কিন্তু তত বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো যেটা শিখতে হবে খুব মন দিয়ে শিখতে হবে, ভালো করে বুঝে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? আবেগের বসে কিন্তু ট্রেড নিয়ে নিও না, ভালো করে বোঝো আগে, তারপরে কিন্তু নাও। আর তোমরা যদি আরও পার্টিকুলার কোনো ট্রেডের উপর বিস্তারিত জানতে চাও, ধরো তুমি শুধুমাত্র ফিটার নিয়ে আরও ডিটেলসে জানতে চাও, তুমি আমাকে কমেন্ট করতে পারো। শুধুমাত্র ফিটার উপরে যদি আমি বলা শুরু করি একটা ভিডিও হয়ে যাবে, ইলেকট্রিশিয়ান নিয়ে আমি তোমাদের উপর যদি বলা শুরু করি সেক্ষেত্রে একটা ভিডিও হয়ে যাবে। তুমি যদি পার্টিকুলার কোনো ট্রেডের উপর বিস্তারিত আরও জানতে চাও সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমি তো তোমাদের আগে বললামই যে আমার বাড়ির কাছাকাছি যে কলেজগুলো আছে তোমরা যদি কমেন্ট প্রচুর পরিমাণে করো, অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে? তোমরা যদি বেশি পরিমাণে কমেন্ট করো তাহলেই কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমি চেষ্টা করবো কলেজগুলোর মধ্যে ঢোকার, এখানে সেখানে পারমিশন নেওয়ার এবং সেখানকার যে প্র্যাকটিক্যাল রুমগুলো আছে বা কোন কলেজে কী কী ট্রেড আছে, কোন ট্রেডের ক্ষেত্রে কত টাকা তোমার খরচ হতে পারে, সেই সমস্ত কিছু বিস্তারিত আমি ডাইরেক্ট কলেজে গিয়ে কিন্তু তোমাদের সামনে
তুলে ধরবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর মনে করে কিন্তু শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি অনেকগুলো কেরিয়ার রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে, যারা বাকি কেরিয়ারগুলো দেখতে চাইছো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম যে লিঙ্কটা তুমি পাবে সেটা যদি ক্লিক করো বাকি কেরিয়ার প্রত্যেকটা কিন্তু তুমি দেখতে পাবে, সেখান থেকে তোমার যেটা পছন্দ তুমি কিন্তু দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।